খেলবো না, আজকে আমরা হাঁটাহাঁটি করবো। তো আমরা রাস্তায় নেমে হাঁটাহাঁটি করতেছিলাম। সাইড বাবুর অনেক কষ্ট, সাইড বাবুর কাছে সে বাবার হাত ধরে হাঁটতেছিল, তার মনে অনেক কষ্ট তার দাদার সাথে। তো আমরা হাঁটাহাঁটি করতে করতে সবাই চিন্তা করতেছিলাম কোথাও যাওয়া যায়। তখন সাইডের বাবাকে ফোন দিলে, বাবা চলো আমরা সকলে থেকে ঘুরে আসি। আমরা হেঁটে যাচ্ছি, যেহেতু আমরা মজা করার জন্য হাঁটতে আর খেলতে যাচ্ছি। তো সাদাত বলছে সে একটা সুইট কর্ন খাবে। তো তোমাদেরকে আজকে দেখাবো যে স্বপ্নের সুইট কর্নটা অনেক সুন্দর, অনেক মজাদার, অনেক লোভনীয়। সবাই ওরা খুবই পছন্দ করে। যখনই স্বপ্নে যায় সাদাত একটা সুইট কর্ন খায়। সাইড বেবি আমার স্বপ্ন কিছু নাই, কিছু পছন্দ। তো যাই দেখি, যাওয়া যাক ওরা ওদের কি পছন্দ হয়। যাওয়া না যে এটা কিনবো ওটা কিনবো এরকম না, যদি কোনো কিছু পছন্দ হয় নিব, নাহলে আমরা ঘুরে ঘুরে চলে আসবো, সুইট খেয়ে ঘুরে চলে আসবো। তো সাইড বাবু আবার সাদাত বাবুকে এই সাইডে নিল, কারণ রাস্তা হচ্ছে অনেক গাড়ি ছিল এই সাইডে। তো দুজনে হচ্ছে আমরা পথ থেকে হেঁটে চলছিল, আমরা চলে এসেছি কাছাকাছি। তো সাইড বাবার কোথাও গেলে তার বাবার হাত ধরে হাঁটতে চলতেই বেশি সে স্বপ্নে থেকে প্রায় সময় নিজেকে নিয়ে যাই। এর জন্য আমি আবার একটা নিজের মশলা নিলাম। এখানে অনেক সুন্দর কাঁচামরিচ এগুলো দেখতেছিলাম। বিস্কিটের আইটেমগুলো সুন্দর, এই যে সাদা কাপড় সুইট কর্ন অনেক সুন্দর, এটা খুবই টেস্ট। তো তোমরা যারা এখনো এটার টেস্টটা নাও নিতে পারো, আসলেই অনেক টেস্ট। এখানে আসলে সুন্দরভাবে এটা তৈরি করে আর অনেক গরম গরম থাকে জিনিসটা, খেতে খুবই ভালো লাগে। আর ওখান থেকে পার্সেল করে মাঝে মাঝে নিয়ে আসে, কিন্তু বাসায় আসলে জিনিসটা এত বেশি টেস্ট থাকে না, যেটা ওখানে বসে খেলেই সবচেয়ে বেশি ভালো লাগে। তো সাদাত একটু টেস্ট করে দেখতেছিল ওর সব কিছু ফ্লেভার ঠিক আছে কি না। তো ওনাদের হচ্ছে সাদাতকে মানে সাদাতের পরিচিত, তো মাঝে মাঝে ও এসে খায় দেখে ওর পছন্দের একবারই ওর টেস্ট অনুযায়ী ওটা বানাই ফেললো, হয়ে গেছে। সাইড বাবু আবার ডোনাট দেখতেছিল, এই সাইডে কেক ডোনাট অনেক কিছু আছে। সাদাত বাবু যে কর্নগুলো খাচ্ছিল আর হাঁটতেছিল। সাইড বাবু নতুন আর একটা অন্য ট্রলি নিয়ে সে আবার তার শপিং শুরু করলো। সে আসলে অনেক দুষ্টমি করে, আর যা যা পছন্দ অন্য একটা ট্রলিতে ঢোকাচ্ছিল। আর একটা ট্রলিতে অলরেডি আমাদের নেওয়া হয়ে গেছে, সেটা সে অন্য সাইডে রেখে অন্য একটা ট্রলি নিয়ে সে একা একাই শপিং করতেছিল। সে একটা বড় নিল, তারপরেও হচ্ছে তার কেনার শেষ নেই। আমাদের শপিং হয়ে গেছে, আমরা এখন সব প্যাকিং করতেছি, প্যাকিং করে এখন বাসার উদ্দেশ্যে রওনা করব। সাইব বাবু হচ্ছে আবার খেলনার জন্য